তাহলে ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 15 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রামপুরহাট জে এল বিদ্যাভবন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিসবোন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো এখনও করনি তোমরা জাস্ট একবার দেখে নাও। ওকে, দেখো এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেসড, অর্থাৎ বৃদ্ধা কেমন পোশাক পরেছিলেন। তাহলে অ্যান্সারটা কী লিখবো, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, অর্থাৎ ওই বৃদ্ধা রঙিন কারুকার্য করা একটি উৎকৃষ্ট মানের সিল্কের পোশাক পরেছিলেন। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা টুয়ের কোশ্চেনে। দেখো টুয়েতে কী বলেছে, হোয়ার ওয়াজ কিং ওয়াটকিন্স গোয়িং, অর্থাৎ রাজা ওয়াটকিন্স কোথায় যাচ্ছিলেন। তাহলে অ্যান্সারটা কী লিখবো, কিং ওয়াটকিন্স ওয়াজ গোয়িং টু দ্য অফিস, অর্থাৎ রাজা ওয়াটকিন্স অফিসে যাচ্ছিলেন। ওকে, এরপরে চলে আসবো আমরা থ্রি আইয়ের কোশ্চেনে। দেখো থ্রি আইতে কী বলেছে, হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি, অর্থাৎ রাজার কেন মনে হয়েছিল ওই বৃদ্ধা আসলে একজন পরী। তাহলে অ্যান্সারটা কী লিখবো, দেখো দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি বিকজ সি ওয়াজ টেলিং এভরিথিং অ্যাবাউট হিম। ওকে, অর্থাৎ রাজা ভেবেছিলেন ওই বৃদ্ধা আসলে একজন পরী, তার কারণটা কি, ওই বৃদ্ধা মহিলা রাজার সম্বন্ধে, অর্থাৎ রাজা ওয়াটকিন্সের সম্বন্ধে সব কিছু কথা বলে দিয়েছিলেন এই কারণেই। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ পাঠ্য থেকে শব্দগুলো খোঁজো যার অর্থ নিম্নলিখিত। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ওয়াকিং স্পিডিলি, অর্থাৎ দ্রুত গতিতে হাঁটা হবে কি ট্রটিং। এরপরে টু আইতে দেখো, টু আইতে কী বলেছে, ইমিডিয়েটলি, অর্থাৎ তৎক্ষণাৎ হবে কি ইনস্ট্যান্টলি। ওকে, এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, আমি প্যাসেজটা পড়ছি, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করব। কেমন? দেখো, আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, আশুতোষ মুখার্জি ট্রেনে করে যাত্রা করছিলেন। এরপরে দেখো, হি পুট হিজ স্লিপার্স আন্ডার হিজ বার্থ অ্যান্ড ফেল অ্যাসলিপ, তারপরে তিনি তার চপ্পলখানা বার্থের তলায় খুলে দিয়ে নিদ্রায় চলে গেলেন। বার্থ কথার অর্থ হচ্ছে ট্রেনে শোবার জায়গা। এরপরে দেখো, আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ ইউরোপিয়ান গট ইন টু দ্য সেম কম্পার্টমেন্ট, ওই একই কম্পার্টমেন্টে একজন ইউরোপীয় ব্যক্তি উঠলেন। হি থ্রি অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য উইন্ডো, তিনি জানালা দিয়ে আশুতোষ মুখার্জির চপ্পলখানা ছুঁড়ে ফেলে দিলেন। দ্য ইউরোপিয়ান দেন পুট অফ হিজ কোট, তারপর ওই ইউরোপীয় ব্যক্তিটি তার কোটটি খুললেন, অ্যান্ড ওয়েন টু স্লিপ অন হিজ বার্থ, এবং তার বার্থে নিদ্রায় চলে গেলেন। আশুতোষ ওক আপ, আশুতোষ জেগে উঠলেন, অ্যান্ড ডিড নট ফাইন্ড হিজ স্লিপার্স, তার চপ্পলটি খুঁজে পেলেন না। হি থ্রি অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইউরোপিয়ান থ্রু দ্য উইন্ডো, তিনিও ওই ইউরোপীয় ব্যক্তিটির কোটটি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো দুইয়ের এর দাগের কোশ্চেন কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে করে কে যাত্রা করছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। ওকে, এরপরে টু এইটটা দেখো, হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট, কে ওই কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল। অ্যান্সার কী লিখবো, এ ইউরোপিয়ান গট ইন টু হিজ কম্পার্টমেন্ট, একজন ইউরোপীয় ব্যক্তি ওই কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল। ওকে, ভালো করে দেখে নাও একবার উত্তরগুলো। এরপরে আমরা চলে আসবো থ্রি আইয়ের কোশ্চেনে। দেখো থ্রি আইতে কী বলছি, হোয়াট ডিড দ্য ইউরোপিয়ান ডু উইথ আশুতোষ স্লিপার, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়ের স্লিপার নিয়ে ওই ইউরোপিয়ান ব্যক্তি কী করলেন। তাহলে অ্যান্সারটা কী লিখবো, দেখো দ্য ইউরোপিয়ান থ্রি অ্যাওয়ে দ্য আশুতোষ স্লিপার থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ ওই ইউরোপীয় ব্যক্তিটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আশুতোষ মুখার্জির চপ্পলখানা জানালা দিয়ে। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ যদি বিবৃতিটা ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবো, এবং যদি ভুল হয় বিবৃতিটা তাহলে এফ লিখবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ইউরোপিয়ান থ্রি অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য ডোর, অর্থাৎ ওই ইউরোপীয় ব্যক্তিটি আশুতোষ মুখার্জির জুতোখানা ছুঁড়ে দিয়েছিলেন দরজা দিয়ে।
নিশ্চয়ই না আমরা প্যাসেজে পড়েছি জানালা দিয়ে, তাহলে এটা ফলস হবে। এরপরে 28টা দেখো, আশুতোষ টুক অফ হিজ স্লিপার্স অ্যান্ড ফেল অ্যাসলিপ, অর্থাৎ আশুতোষ মুখার্জি তার জুতোখানা খুলে নিদ্রায় চলে গিয়েছিলেন, তাহলে এটা ঠিক, তাই ট্রু লিখব। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো তিনের এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ এবং আর, অর্থাৎ বি ভার্বগুলো দিয়ে ফিল আপ করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মিস্টার পল ড্যাশ এ গুড ওয়ার্কার হবে কি ইজ। এরপরে দেখো, আই ড্যাশ রাইটিং এ পোয়েম হবে কি আই অ্যাম রাইটিং এ পোয়েম। এরপর থ্রি আইতে দেখো, থ্রি আইতে কী বলছে, ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ডস হবে কি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো কী বলেছে, কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে পরিবর্তন করো নিচে যেরকমভাবে নির্দেশ দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, উই প্লে ফুটবল, কী দেওয়া রয়েছে বক্সের মধ্যে ডিরেকশনটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে, তাহলে হবে কি অ্যান্সারটা, উই ওয়ার প্লেয়িং ফুটবল। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, সি ইজ গোয়িং টু কলকাতা, ডিরেকশনটা কী দেওয়া রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে কনভার্ট করতে হবে, তাহলে অ্যান্সার কী লিখবো, সি ওয়েন টু কলকাতা। ওকে, এরপরে আমরা চলে আসবো সি এর দাগে, দেখো সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানগুলিকে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, উই স্লিপ ড্যাশ নাইট হবে কি উই স্লিপ অ্যাট নাইট। এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, হি ইজ এ স্টুডেন্ট ড্যাশ ক্লাস সিক্স হবে কি হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স। এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, হি কিল্ড দ্য স্নেক ড্যাশ দ্য স্টিক হবে কি হি কিল্ড দ্য স্নেক উইথ দ্য স্টিক। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো, আই শ্যাল ওয়েট ফর ইউ ড্যাশ দ্য স্টেশন হবে কি অ্যান্সারটা, আই শ্যাল ওয়েট ফর ইউ অ্যাট দ্য স্টেশন। এরপরে ভির কোশ্চেনটা দেখো, দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এরপরে দেখো ডি এর দাগে কী বলেছে, গিভিন বিলো ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে এর নিয়ারেস্ট মিনিংটা রয়েছে খুঁজে বার করে লিখতে বলেছে। দেখো কী বলেছে, এ চেম্বার অফ ট্রেন হবে কি কম্পার্টমেন্ট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 15 রামপুরহাট জেল বিদ্যাভবনের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।